नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषन्नवादी पश्चत्वदेशतारिणे। हरे कृष्ण सुधी ভক্তগণ, আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রীর 47তম পাঠে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ভক্তিশাস্ত্রীর দ্বিতীয় মডিউল, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অংশের প্রথম 6টি অধ্যায়ের মধ্যে চতুর্থ অধ্যায় বা জ্ঞান যোগের কিছু শ্লোক। আজকে আমরা জ্ঞান যোগের 17 থেকে 25 সংখ্যক শ্লোক পর্যন্ত আলোচনা করব। এর পূর্বে আমরা জ্ঞান যোগের যে 5টি ভাগ, যে 5টি থিম, তার দুটো নিয়ে আলোচনা করে নিয়েছি। যেমন প্রথমে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি, সেখানে কৃষ্ণ সম্বন্ধীয় দিব্য জ্ঞানের কথা বলা হয়েছে। কৃষ্ণ তার নিজস্ব নিজের সম্বন্ধে যে জ্ঞানের কথা বলেছেন, যেগুলি ঠিক মতো করে জানলে পরে আর কাউকে এই জড়জগতে দেহত্যাগের পর ফিরে আসতে হয় না। তারপর 11 থেকে 15 পর্যন্ত শ্লোকগুলিতে তিনি আলোচনা করেছেন যে বিভিন্ন যে ধর্মপথ রয়েছে সেগুলি তার থেকেই সৃষ্টি হয় এবং সমস্ত ধর্মের মূল লক্ষ্য কিন্তু কৃষ্ণকে প্রাপ্ত হওয়া। এরপরের যে অংশ, অর্থাৎ 16 থেকে 24 পর্যন্ত, 16 থেকে 24 পর্যন্ত যে শ্লোক, তার মূল লক্ষ্য হচ্ছে জ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে কর্মযোগকে দর্শন করা। যেহেতু অর্জুন কর্ম সম্বন্ধে প্রশ্ন করছিলেন এবং কৃষ্ণ সেই উত্তর দিচ্ছিলেন, তো এইখানে সেই বলা আছে যে কর্মযোগ জ্ঞানের সাহায্যে কর্মযোগ অনুশীলনের কৌশল। এর পূর্বের পাঠে, অর্থাৎ 46 সংখ্যক পাঠে, আমরা অলরেডি তার একটি শ্লোক, অর্থাৎ 16 সংখ্যক শ্লোকটি আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করেছি যে কিভাবে কর্ম সম্বন্ধে কোন একজন ব্যক্তি যদি নিজে বিচার করতে যান যে আমার কি কর্তব্য অকর্তব্য, তাহলে অনেক সময় ভ্রম উৎপাদন হয়, আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি না। সেই জন্য কৃষ্ণের আদেশ পালনটাই হচ্ছে আমাদের কাছে ধর্ম আচরণ। কিন্তু এরকমটা হয় কেন? আমরা যদি নিজেরা বিচার করতে যাই আমাদের কর্তব্য অকর্তব্য কি, তাহলে আমরা ভ্রমিত কেন হই? তো কৃষ্ণ এই 17 শ্লোকে ব্যাখ্যা করছেন যে কোন বিশেষ জ্ঞানের অভাবে আমরা ধর্ম আচরণ করতে গিয়েও আমরা চেয়েও সেটাতে ব্যর্থ হয়ে যাই। সেখানে কৃষ্ণ বলছেন, কর্মণ হ্যাপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধব্যং গহ না কর্মণ গতি। অনুবাদ, কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। তাহলে এর আগের শ্লোকে আমরা ক্লিয়ার হলাম যে আমাদের নিজস্ব চিন্তা ভাবনাকে ছেড়ে দিয়ে কৃষ্ণ যে আদেশ করছে সেটা শোনা। আর প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ কি আদেশ করছে আমরা কি করে বুঝবো? তিনি 5000 বছর আগে আমাদের জন্য কি আদেশ করেছেন সেটা আমরা বুঝতে পারি শাস্ত্রের সাহায্যে। কিন্তু একজন বলতেই পারে যে শাস্ত্রে তো নানা প্রকারের নির্দেশ দেওয়া আছে, কোন নির্দেশটাকে কোন অবস্থায় পালন করতে হবে, কার জন্য কোনটা, এটা কি করে বুঝবো? সেজন্য কৃষ্ণ এখানে মূলত 3টি বিষয়ে একটা সাজেশন দিচ্ছেন, একটা উপদেশ দিচ্ছেন যে কর্ম সম্বন্ধে এইটুকু অন্তত যদি জানা থাকে তাহলে আমরা কর্ম নিজের কর্তব্য কর্ম নির্ধারণ করতে গিয়ে ভ্রমে পড়ব না। যদিও কর্মের তত্ত্ব বা কর্মের গতি বোঝা খুব দুরূহ, তথাপি এই 3 ধরনের কর্মের সংজ্ঞা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কর্তব্য কর্ম পালন করতেও পারবো এবং তার ফল সম্বন্ধে একটা ধারণা করতে পারবো। এই সম্বন্ধে পূর্বে ঈশোপনিষদের 2য় মন্ত্রে আমরা আলোচনা করেছিলাম না, যে কুরুবন্নেহ কর্মাণি জিজীবিষে শতংশমা এবং তৈনান্যথতস্তি ন কর্মং লিপ্যতে নরে। যে এইভাবে যদি আমরা কর্ম করি এবং তৈ নান্যথ অস্তি, এছাড়া অন্য কোনোভাবেই কর্ম করা যাবে না, আর এইভাবে যদি কর্ম করি তাহলে কি হবে, জিজি বিশেষ শতং সমা, আমরা 100 বর্ষ পর্যন্ত বেঁচে থাকলেও ন কর্ম লিপ্যতে নরে, আমাদের কোনো কর্ম জড় জগতের জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করতে পারবে না। কিভাবে কর্ম করলে? সেই জন্য সকল কর্ম সমান নয়, একটা কুরবন্নে ইহ কর্মানি, এইভাবে কর্ম করলে ন কর্ম লিপ্যতে নরে, কিন্তু এবং তৈ নান্যথ অস্তি, কিন্তু এছাড়া অন্য কোনোভাবে কর্ম করলে এই কাজটা হবে না। সুতরাং সমস্ত কর্ম সমান নয়। কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন কর্মের 3টি প্রকার, তিনি বলছেন কর্ম বিকর্ম আর অকর্ম। কর্ম কিনা, বৈদিক শাস্ত্রে যে কর্তব্য কর্ম আমাদের জন্য দেয়া আছে ভিন্ন ভিন্ন বর্ণ বিশেষে আশ্রম বিশেষে, সেগুলি যথাযথ পালনের ফলে, যেগুলির ফলে আমাদের পুণ্য সঞ্চয় হয়, জাগতিক সুখ লাভ হয়, সেগুলিকে বলা হচ্ছে কর্ম। আর এগুলোকে সাধারণত কর্মকাণ্ড বলেও অভিহিত করা হয়ে থাকে। আর বিকর্ম হচ্ছে ঠিক উল্টোটা, শাস্ত্রে এক বর্ণ বা আশ্রমের জন্য যে নির্দিষ্ট কর্মকে ঠিক করা হয়েছে ঠিক তার বিরুদ্ধ কর্ম বা নিষিদ্ধ কর্ম করাকে বলা আছে বিকর্ম, যেটা করলে পরে আমাদের পাপ সঞ্চিত হয় এবং তার ফলস্বরূপ এই জীবনে পরের জীবনে আমাদের দুঃখ পেতে হয়, ক্লেশ সহ্য করতে হয়। আর 3 নম্বর হচ্ছে অকর্ম। সাধারণত এর আক্ষরিক অর্থ হচ্ছে কোনো কর্মই নয়, কিন্তু অকর্ম মানে কর্মহীনতা নয়, অকর্মের অর্থ হচ্ছে নিষ্কাম কর্ম, অর্থাৎ একটা কর্ম করা হলো কিন্তু তার কোনো ফলই এলো না। এটা কি করে সম্ভব? সাধারণত বৈদিক নির্দেশিত যে কর্ম, সেই কর্ম করলে পরে পূর্ণ ফল হয়,
আর বিকর্ম করলে পরে পাপ ফলে, অর্থাৎ কর্ম এবং বিকর্মের পর পরস্পরের বিপরীত, এবং মানুষকে উল্টো গতি প্রদান করে, একজন ঊর্ধ্ব গতি দেয় একজন নিম্ন গতি। কিন্তু অকর্ম মানে হচ্ছে কর্মের কোনো ফল থাকবে না, কর্ম থাকবে না তা নয়, মানুষ কর্ম করবে কিন্তু তার কোনো ফল হবে না, অর্থাৎ সে ভগবানের সন্তুষ্টির জন্য কৃষ্ণের সন্তুষ্টির জন্য সে যখন কর্তব্য কর্ম করবে, অর্থাৎ নিষ্কামভাবে যখন সে কর্ম করবে, তখন তার না পাপ না পুণ্য কোনো কিছুই সঞ্চিত হবে না, এবং তার ফলে সে চিন্ময় স্থিতি বা ভগবানের সান্নিধ্য লাভ করবে, এবং একেই বলা হয় অকর্ম। অকর্ম মানে কর্ম করা কিন্তু তার কোনো ফল ভোগ না করা। আর যেহেতু এই অকর্মের মাধ্যমে কৃষ্ণের সঙ্গে আমাদের হৃত সম্পর্ক পুনরুদ্ধার হয়, সেই জন্য শ্রীল প্রভুপাদ একে বলছেন কৃষ্ণ ভাবনাময় কর্ম। কারণ কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর্ম করতে গেলে তার জন্য আমাদের ভাবিত হওয়া, তার কথা সবসময় চিন্তা করা, তার প্রতি সচেতন থাকাটাও জরুরি। যেহেতু প্রভুপাদ আরও বলছেন, যেহেতু কর্ম এবং বিকর্ম এই দুটোই আমাদেরকে ভালো ফলই দিক আর খারাপ ফলই দিক আমাদের বন্ধন প্রাপ্তি ঘটায়, পাপের দ্বারা বা পুণ্যের দ্বারা আমরা এই জড়জগতে আবদ্ধ হই এবং চিন্ময় জগতে উন্নীত হতে পারি না, ভগবত ধামে গমন করতে পারি না, আবদ্ধ হয়ে থেকে যাই। সেই জন্য এই দুটোই জীবাত্মার জন্য বন্ধন স্বরূপ, তাই প্রভুপাদ দুটিকেই বিকর্ম বলে অভিহিত করেছেন। একমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম, অর্থাৎ ফলের আকাঙ্ক্ষাবিহীন কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর্ম বা অকর্ম, সেটি আমাদের করণীয়। সেই জন্য বলছেন যে ন কর্ম লিপ্যতে নরে। এইভাবে যদি আমরা কর্ম করি, 100 বছরে যদি কর্ম করে যাই, এই কর্ম আমাদের কখনো কর্মবন্ধনে আবদ্ধ করবে না। এছাড়া বাকি আমরা কর্মই করি আর বিকর্মই করি, সবই আমাদেরকে এই জড়জগতে কর্মবন্ধনে আবদ্ধ করে। কর্ম করার এই বিশেষ কৌশলটি সম্বন্ধে কৃষ্ণ পরবর্তী 18 শ্লোকে আরো ভালো করে বলছেন, কর্মণ্য কর্ময় পশ্যেত অকর্মণি চ কর্ময় সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। অনুবাদ, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি সকল প্রকার কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও চিন্ময় স্তরে অধিষ্ঠিত। অ্যাকশন ইন ইনঅ্যাকশন অ্যান্ড ইনঅ্যাকশন ইন অ্যাকশন, প্রভুপাদ ইংরেজিতে লিখেছেন, অর্থাৎ অকর্মের মধ্যে কর্মদর্শন আর কর্মের মধ্যে অকর্মদর্শন, একদম উল্টো কথা। আর শুনেই কথাটা সব আক্ষরিকভাবে শুনেই মাথাটা গুলিয়ে যাবে। সেই জন্য জিনিসটাকে ক্লিয়ার করে বুঝতে গেলে প্রথমে এখানে দুটো শব্দ বলছে, কর্ম আর অকর্ম, এদের প্রকৃত অর্থ আর আক্ষরিক অর্থের যে প্রভেদ সেটা ভালো করে বুঝতে হবে। আমরা আগের শ্লোকেই কিছুটা বুঝেছি, এখন আরও বুঝবো। দেখুন, কর্ম, কর্মের একটা অর্থ কী? কর্মের মানে হচ্ছে কিছু কাজ করা, কোনো কর্ম সম্পাদন করা, সেটা হচ্ছে কর্ম, এটা আক্ষরিক অর্থ। আর প্রকৃত অর্থ বা আরেকটা অর্থ হচ্ছে যে যেটা করলে পরে কিছু কর্মফল সঞ্চয় হয়, যে কাজটা করলে কিছু ফল পাওয়া যায় তাকে বলা হয় কর্ম, সেটা পাপের ফলই হোক পুণ্যের ফলই হোক। আর অকর্ম, অকর্মের একটা আক্ষরিক অর্থ হচ্ছে কোনো কর্ম না করা। আর একটা অন্তর্নিহিত অর্থ হচ্ছে এমনভাবে কর্ম করা যার ভালো বা খারাপ কোনো রকম ফল লাভ হয় না। কিন্তু কি এমন পদ্ধতি রয়েছে যেভাবে কর্ম করলে কোনো ফল হবে না, মানে এমনভাবে কর্ম করা যার কোনো ফলই হলো না, এটা কিভাবে সম্ভব? তো শ্রীল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, বহু স্থানে এই উদাহরণ দিয়েছেন। যেমন কোনো সৈনিক কর্তব্যরত যখন সৈনিক যুদ্ধে কোন তার কমান্ডারের নির্দেশে অনেক শত্রু বধ করে, তখন কিন্তু তার শাস্তি হয় না, তাকে মেডেল দেওয়া হয়, পদক দেওয়া হয়। অথচ সেই সৈনিক বাড়ি ফিরে কোনো কারণে, ব্যক্তিগত কারণে যদি প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে তাকে খুন করে দেয়, একটা মানুষকেও যদি মেরে দেয় বা তাকে আহতও করে দেয়, তাহলেও কিন্তু তাকে শাস্তি পেতে হয়। অথচ যুদ্ধক্ষেত্রে গিয়ে হাজার হাজার শত্রু বধ করলো, তার কোনো শাস্তি হয় না, কেন না সেটা সে করছে নিজের ইচ্ছায় নয়, রাষ্ট্রের ইচ্ছায়। ঠিক সেই রকম যখন কোনো ভক্ত কৃষ্ণের ইচ্ছাতে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তার আজ্ঞায় নিজস্ব লাভ ক্ষতির কথা না ভেবে কর্ম করে, তখন তাকে ব্যক্তিগতভাবে কোনো ফল ভোগ করতে হয় না। এটাই হচ্ছে কর্মণ্যি অকর্মণ্য যা পশ্যেত, অর্থাৎ কর্মের মধ্যে যিনি অকর্ম দর্শন করেন। এখানে কাজটা তিনি করছেন, কিন্তু যেহেতু তার কোনো ফলের কথা তিনি ভাবছেন না, তিনি মনে করছেন সম্পূর্ণ কাজটা আমি করছি কৃষ্ণের সন্তুষ্টির জন্য, এবং খালি মনে করা না, কৃষ্ণের সন্তুষ্টির জন্যই করছেন। নয়তো যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করে কৃষ্ণের সন্তুষ্টির কথা বলে দিতে পারে, তাতে কিছু যায় আসে না। এখানে অকর্মের অর্থ হচ্ছে ফল মুক্তি। যেমন অর্জুন কৃষ্ণের আদেশে যদি এখন যুদ্ধ করেন, তাহলে সেই যুদ্ধ করার পরেও হাজার হাজার সৈনিক বা যোদ্ধা বধ করার পরেও, নিজের আত্মীয় স্বজন হত্যা করার পরেও তাকে ব্যক্তিগতভাবে কোনো পাপ ফল ভোগ করতে হবে না, কারণ তিনি নিজের ইচ্ছায় যুদ্ধ করতে চাইছেন না, তিনি ধর্ম রক্ষার জন্য বা কৃষ্ণের সন্তুষ্টির জন্য যুদ্ধ। তাই এটা হচ্ছে কর্মের মধ্যে অকর্ম দর্শন, এটাই হচ্ছে কৌশল, যেভাবে কর্ম করলে ন কর্ম লিপ্যতে নরে, তাকে কোনো কর্মফল আর আবদ্ধ করতে পারে না। দেখুন, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী 4টে আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ আশ্রম সন্ন্যাস,
আগেকার দিনে যারা সন্ন্যাসী ছিলেন তারা খুব কঠোরভাবে জীবনযাপন করতেন, তারা চাইতেন না যে এই জন্মের পর পুনরায় তাদের কর্মবন্ধন হোক, তারা মুক্ত হতে চাইতেন। সেই জন্য তারা সর্বদা কুসঙ্গ থেকে দূরে থাকতেন, সাধারণ মানুষজনের সঙ্গই করতেন না। যদি তাদের কোনো খারাপ গুণ তাদের মধ্যে বা ভোগের ইচ্ছা চলে আসে, তারা সমুদ্র যাত্রা করতেন না, কারণ শাস্ত্রে বলা আছে সমুদ্র যাত্রা করে বিদেশে গেলে ম্লেচ্ছ যবনদের সঙ্গ করতে হয়, ফলে তাদের সঙ্গ করার ফলে তাদের পতন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি কারণে তারা খুব কঠোরভাবে চলতেন। এবং তারা চাইতেন এমন কোনো কর্ম করব না যাতে আমাদের কোনো কর্মফল না হয়, তাহলে আমরা এই জন্মের পর ব্রহ্মে লীন হব বা মুক্ত হয়ে যাব। কিন্তু এই জন্মটা পার করতে গেলে, এই জন্মে সাধনা করার সময় তাদেরকে বেঁচে থাকতে গেলে কিছু না কিছু তো কর্ম করতেই হবে। একটা মানুষ যদি কোনো কাজও না করে, তাকে বেঁচে থাকতে গেলে হাঁটা চলা খাওয়া দাওয়া নিঃশ্বাস প্রশ্বাস ইত্যাদি তো করতেই হয়, আর এগুলো করতে গেলে কিন্তু পঞ্চশূনা পাপ হবে। তাকে কিছু না কিছু আহার করতে হবে, কিছু আহার করতে গেলে অজান্তে কিছু প্রাণী হত্যা হয়ে যাবে, বধ হয়ে যাবে। আবার তিনি যদি চলতে যান, সামান্য যদি জল খাওয়ার জন্য কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যান, অজান্তেই তার পায়ের তলায় অনেক ছোট ছোট কীট পতঙ্গ এসে মারা যাবে। কোনো না কোনোভাবে তার দ্বারা পাপ হবেই, এবং পাপ হলেই কি হয়ে যাবে, শুধু কর্মই নয় বিকর্ম হয়ে যাবে, অর্থাৎ পাপের ফল হয়ে যাবে। এইভাবে দেখুন, যে সমস্ত সন্ন্যাসীরা কর্মফল থেকে বেঁচে থাকার জন্য কোনো রকম কর্ম করতেন না, তাদের কাছে অকর্ম মানে কর্ম না করা, কর্ম না করলেও কিন্তু তাদের কিছু না কিছু কর্ম করা হয়েই যায়, যার জন্য তাদের পরের জন্মে পুনরায় সেই কর্মের ফল ভোগ করতে হয়। তো এটা উল্টোটা, এটা হচ্ছে অকর্মণি চকর্মজ, এটা হচ্ছে অকর্মের মধ্যে কর্ম দর্শন করা। তারা কোনো কর্ম করছেন না, তথাপি তার মধ্যে কিছু না কিছু কর্ম হয়ে যাচ্ছে। সেই জন্য কৃষ্ণ তৃতীয় অধ্যায় ষষ্ঠ শ্লোকে বলছিলেন না যে কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ, যে কর্মেন্দ্রিয়ানি সংযম্য, তারা কর্মেন্দ্রিয়গুলো দিয়ে কোনো কাজ করছেন না, সংযম করেছেন কিন্তু য আস্তে মনসা স্মরণ, কিন্তু মনে মনে বিষয়গুলির কথা ভাবছেন, তখন কি হয়ে যাচ্ছে না, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারও সৌচ্ছতে, এই ধরনের বিমূঢ়াত্মা তারা কিন্তু ইন্দ্রিয়ের জন্যই ইন্দ্রিয় ভোগের কথা মনে মনে ভাবছে, কর্ম হয়ে যাবে তার ফল হয়ে যাবে এই কর্মফলের ভয়ে তারা কর্মটা তো করছে না, কিন্তু মনে মনে সেই কাজের প্রতি আসক্ত, তাদের এই কাজকে বলা হয় মিথ্যাচার। সেই জন্য কৃষ্ণ ভক্ত যিনি কর্তব্য কর্ম পালন করেন কেবল কৃষ্ণের উদ্দেশ্যে কৃষ্ণ সন্তুষ্টির জন্য, তিনি কিন্তু কর্ম করেও অকর্মের স্তরে থাকেন, আর যারা অভক্ত তারা অকর্ম করতে চেয়েও কর্ম করে ফেলেন। সেই জন্যই তো চৈতন্য চরিতামৃতে বলছেন যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি শুদ্ধিকামী সকলেই অশান্ত। কারণ কৃষ্ণ ভক্ত এটা জান না যে আমার মৃত্যুর পর আমার মুক্তি হবে না, বন্ধন প্রাপ্তি হবে, কিছু ভাবে না, তিনি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কর্ম করে যান। অথচ সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী যিনি কৃষ্ণ ভক্ত নন, তিনি নিজের পরমার্থ সাধনের জন্য খুব ব্যস্ত, সেই জন্য তিনি পরের জীবনে যাতে তার বন্ধন প্রাপ্তি না হয় কোনো রকম পাপ তো দূর, কোনো পাপ পুণ্য কোনো কর্ম করেন না, কিন্তু তিনি না চাইলেও জীবন ধারণের জন্য কিছু না কিছু কর্ম তার দ্বারা করা হয়ে যায়। আবার অনেক সময় কর্ম না করাটাও একটা কর্মফল, কিছু না করেও পাপ হতে পারে, কিভাবে হতে পারে, কিছুই করলো না তাহলে কি করে পাপ হলো। যেমন ধরুন আপনি যদি আপনার আপনার কর্তব্য বোধে যদি অবহেলা করেন, কোনো একটা জায়গাতে একজন ডাক্তারের সামনে মুহূর্ত কি মারা যাচ্ছে, ডাক্তার ঠিক সময় এলেন না বা চিকিৎসা করলেন না, সেখানে ডাক্তার কিছুই করেননি, ডাক্তার রোগীটাকে হত্যা করেননি, কিন্তু যেহেতু তিনি চিকিৎসা করলেন না, তার কর্তব্য অবহেলার জন্য তার ক্ষতি হলো, সেই জন্য তার কিন্তু সেখান থেকে পাপের ফল হবে। ঠিক সেরকম অর্জুন, তিনি যদি ক্ষত্রিয় হয়েও ধর্মযুদ্ধে অংশগ্রহণ না করেন, তার সামনে অন্যায়কে প্রশ্রয় দেন, তাহলেও তার পাপ হবে। সেই জন্য এক্ষেত্রে অকর্মের মধ্যেও কিন্তু তাদের কর্ম হবে, কর্ম না করেও কর্মের ফল ভোগ করতেই হবে। সেই জন্য সন্ন্যাসীরা সাবধানে থাকে, ম্লেচ্ছ সঙ্গ করে না, সমুদ্র যাত্রা করে না, তথাপি বাঁচতে গিয়ে তাদের অকর্ম করেও কিছু না কিছু কর্মফল সঞ্চিত হয়েই যায়। কিন্তু শ্রীল প্রভুপাদকে দেখুন, তিনি একজন কৃষ্ণ ভক্ত সন্ন্যাসী ছিলেন, সেই জন্য তিনি সেই সব কিছু করেছেন, কিন্তু সবই কৃষ্ণের সন্তুষ্টির জন্য। বেদে মানা করা সত্ত্বেও তিনি কিন্তু সমুদ্র যাত্রা করেছেন, তিনি কিন্তু ম্লেচ্ছ যবনদের সঙ্গ করেছেন, এবং তার ফলে তার কোনো কর্মফল সঞ্চয় হয়নি। উল্টো তিনি কি করেছেন, সেই সমস্ত স্থানকে, যে স্থানগুলি মানুষের যাওয়ার জন্য যোগ্য ছিল না, সেগুলিকে তিনি তার গুরুদেবের আদেশে একেবারে বৈকুণ্ঠে পরিণত করেছেন, যে সমস্ত ব্যক্তিদের সঙ্গ করলে পরে সন্ন্যাসীর পতন হতে পারে, তিনি তাদেরকে এমন সাধু করেছেন যে তারা হয়ে গেছে পতিত পাবন, তাদের সঙ্গ করে আরো অনেক লোক অভক্ত থেকে ভক্ত হচ্ছে। সেজন্য ভগবান বলছেন না যে যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমি সেইখানে থাকি যেখানে আমার ভক্ত আমার নাম গান করে। এইভাবে তিনি অভক্ত নাস্তিক যবন ম্লেচ্ছ সকলকে পরম কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন। সুতরাং এইভাবে তিনি সমস্ত কর্ম করেও তার মধ্যে তিনি অকর্ম দর্শন করেছেন, তাই তিনি তো নিজে সমস্ত কর্মফলের অনেক ঊর্ধ্বে, সেই সঙ্গে বাকি সকলকেও তিনি কর্মফল থেকে
মুক্ত করেছেন। তাই এই ধরনের ব্যক্তি যিনি জানেন যে একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে সমস্ত কর্ম সেগুলি সবই হচ্ছে অকর্ম, কর্ম মনে না হলে মনে হলেও সেগুলি কোনো ফল হয় না, তাছাড়া পাপই হোক আর পুণ্যই হোক, অর্থাৎ বিকর্মই হোক আর সাধারণ বেদত্ব কর্মই হোক, তা সবই মানুষের বন্ধনের কারণ, এবং সেই ভেবে তিনি সেই সমস্ত কর্ম এড়িয়ে চলেন, তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। আর তাছাড়া কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করেন বলে তার কর্মের উদ্দেশ্য থাকে কৃষ্ণকে সন্তুষ্ট করা, আর কৃষ্ণকে সন্তুষ্ট করে তিনি পরম সেবা সুখ লাভ করেন, সেই জন্য তার অন্য কিছু কর্ম করার কোনো আকাঙ্ক্ষাও থাকে না। তাই ভগবান বলতে চাইছেন যে বাহ্যিক দৃষ্টিতে আমি কর্ম করলাম কি করলাম না, কর্ম গ্রহণ বা কর্মত্যাগকে বিচার না করে যে কর্মের অনুষ্ঠাতা তার আন্তরিক কি মানসিকতা, সেটা সে নিজের ভোগের জন্য করছে না ফলপ্রাপ্তির জন্য করছে না মুক্তির জন্য করছে না কৃষ্ণের সন্তুষ্টির জন্য, সেই বিচারে তার কর্মফল সঞ্চিত হবে কি হবে না তার উপর নির্ভর করে। এইভাবে কর্ম এবং অকর্মের তত্ত্ব কৃষ্ণ ভালোভাবে ব্যাখ্যা করার পর এরপর পরপর পাঁচটি শ্লোকে তিনি ব্যাখ্যা করছেন যে কিভাবে একজন প্রকৃত কর্মযোগী জ্ঞানের দৃষ্টি দিয়ে কর্ম সম্পাদন করেন, আর এইভাবে কর্ম সম্পাদনের ফলে কোনো কর্মবন্ধন হয় না। এর পরবর্তী শ্লোকে তিনি বলছেন, ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প পরিজিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। অনুবাদ, যা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়ে গেছে। জড়জগতে কোনো কৃতকর্ম অনেকটা গাছের কোনো বীজের মতো, কোনো ফসলের বীজের মতো। একটা ফসলের বীজ যখন সেই ফসল থেকে মাটিতে পড়ে যায় তখন সেই বীজ থেকে আবার নতুন করে সেই উদ্ভিদটা জন্মায়। তো ঠিক সেই রকম জড়জগতে যে কোনো কর্ম করলে পরে সেই কর্ম একটা ফল দেয় এবং সেই ফলটা আমাদের পুনরায় ভোগ করতে হয়। কিন্তু এই বীজগুলোকে মাটিতে রোপণ করার আগে যদি কেউ পুড়িয়ে দেয়, যদি অত্যন্ত তপ্ত করে দেয়, তাহলে এই ধরনের পোড়ানো বা দগ্ধ বীজকে তারপর সে যতই মাটিতে রোপণ করুক না কেন, যতই জল দিক সার দিক, সেখান থেকে আর কোনো উদ্ভিদ জন্মাবে না, অর্থাৎ বীজগুলি থেকে আর কোনো ফল পাওয়া যাবে না। ঠিক সেই রকম কর্মের প্রতিক্রিয়া যদি জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ হয়ে যায় তাহলে তারও কোনো আর ফল থাকে না এবং তাই কোনো বন্ধন থাকে না। সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং। এইরকম কৌশলে যিনি কর্ম করেন, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে, এর আগের শ্লোকে যেন বলা হচ্ছিল জ্ঞানের অগ্নি দ্বারা তিনি কর্মের ফলকেই বিনষ্ট করে দেন, তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানী ব্যক্তি এবং তাদেরকে বুধা বলা হয়। সাধারণ ব্যক্তি যারা বুধা নন, যারা এরকম বুদ্ধিমান নন, তারা যে কোনো কর্মকেই মনে করেন একই লেভেলের, অর্থাৎ প্রত্যেকটা কর্ম থেকেই ফল পাওয়া যায় যেটা বন্ধনকারী, ভালো হোক বা খারাপ হোক। কিন্তু পণ্ডিত ব্যক্তি জানেন, যেমন ধরুন অর্জুনের মনে হচ্ছিল যুদ্ধ করলেই তার পাপের ফল ভোগ করতেই হবে, কিন্তু এই যুদ্ধ কাটাকে যদি প্রকৃত জ্ঞানীর দৃষ্টিতে দেখা হয় তাহলে যেহেতু সেটা জাগতিক সম্পদ উপভোগের জন্য হচ্ছে না, কেবলমাত্র ধর্ম রক্ষার্থে হচ্ছে, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, তাহলে সেটি সবসময় অকর্ম, সেটা কখনোই কর্মও নয়, পাপকর্ম তো নয়ই, ফলে কোনোভাবেই তার থেকে বন্ধন হতে পারে না। সেই জন্য আমাদের বিচার করার সময় কোন কর্ম কি ফল দেবে বা কোনটা আমাদের করণীয় আর কোনটা করণীয় নয়, সবসময় পণ্ডিত বা বুধা ব্যক্তির দৃষ্টিকোণ থেকে আমাদের সেটাকে বিচার করা উচিত। কৃষ্ণ এখানে বলছেন কাম সংকল্প বর্জিতা, এটা আরেকটা কথা। এইরকম কর্ম করতে গেলে তখনই সম্ভব হয় যখন আমাদের কর্মটা করার জন্য কোনো কামনা বাসনা বা কোনো সংকল্পই থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে একটা মানুষ বা কোনো প্রাণী, যে কোনো জীবাত্মা যখন একটা কিছু কর্ম করতে যান তখন সেটা কিছু পাওয়ার জন্যই সেই কর্মটা করেন বা কোনো কিছু আটকানোর জন্য। অর্থাৎ কর্মের যে একটা ফল আসবে সেটা জেনে শুনেই থাকে, সেই হৃদয়ে যদি কোনো ইচ্ছাই না থাকে তাহলে সেই কর্মটা সে কীভাবে করবে, তাহলে এমনভাবে সে দায়সারাভাবে কর্মটা করবে যেটা কর্মটা হওয়া না হওয়া সমান হয়ে যায়। এখানে বলছে কাম সংকল্প, অর্থাৎ কাজটা করার সময় কোনো জড় ভোগের বাঞ্ছা রাখলে হবে না, বিশেষভাবে কোনো ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রেখে কর্মটা করলে হবে না, যে আমার দৈহিক বা মানসিক স্তরে এই লাভ হবে এই জন্য আমি কর্মটা করছি, সেটা বর্জন করতে বলছেন। সংকল্প বর্জন করতে বলেননি, কামের সংকল্প বর্জন করতে বলেছেন, কারণ সংকল্প না থাকলে কোনো কর্ম করা যায় না। তাহলে কামের সংকল্প না করলে কিসের সম্পর্ক করবো, না পূর্বের শ্লোকে যেমন বলা হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করব, কৃষ্ণ কর্ম সম্পাদন করার জন্য সংকল্প নিয়ে আমরা কর্ম করব। আমরা প্রথমে ঠিক করবো যে আমি এই কর্মটা করছি ধর্ম রক্ষার্থে, এতে ভগবান সন্তুষ্ট হবেন এবং সকলের কল্যাণ হবে। সুতরাং এইভাবে যে অকর্ম করার যে কৌশল, যেটা করলে আর কোনো কর্মফল মানুষকে আবদ্ধ করতে পারে না, তার মূল ভাব হচ্ছে স্বার্থপর আত্ম উপভোগের স্তর থেকে উপরে উঠে গিয়ে কর্ম সম্পাদন করা। অর্থাৎ ফলের বন্ধন থেকে মুক্ত থাকতে গেলে কর্ম ত্যাগ করা চলবে না, কারণ কর্তব্য কর্ম ত্যাগ করাটাও এক ধরনের পাপ কর্ম, তারও ফল ভোগ করতে হয়। আমাদের স্বার্থপর ভোগের মনোভাবটুকু খালি ত্যাগ করতে হবে,
কর্মের পেছনের যে মানসিকতা সেইটাকে ত্যাগ করতে হবে। আর সেইটা সম্ভব একমাত্র জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের দ্বারা মন আর বুদ্ধিকে পরিশোধনের মাধ্যমে অর্থাৎ আত্মজ্ঞানের দ্বারা এই ব্যক্তিকে উপলব্ধি করতে হবে যে আমি কৃষ্ণ ভাবনামৃত হয়ে, শ্রীল প্রভুপাদ যেরকম বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত হয়ে কৃষ্ণ দাস রূপে নিজেকে উপলব্ধি করে আত্মজ্ঞান নিয়ে যখন সে কর্ম করবে তখন কর্মতে তার নিজস্ব কোনো কামনা বাসনা থাকবে না। আর সেই ধরনের কর্ম অগ্নির মতো, সেই কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণের প্রতি তার যে আসক্তি অগ্নির মতো তার কর্মের সমস্ত বীজকে নাশ করে। এই ধরনের ব্যক্তি যিনি এইভাবে অকর্ম করতে পারেন, এক্সপার্ট ব্যক্তি, সেই সম্বন্ধে বিংশতি শ্লোকে কৃষ্ণ আরো বলছেন, ত্যক্তা কর্ম ফলা সঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য ভিপ্রবৃত্তপি নৈব কিঞ্চিত করোতি স। অনুবাদ, যিনি কর্মফলের প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। আসলে কৃষ্ণ স্বধর্ম পালনের কথা বলছিলেন, তৃতীয় অধ্যায় কর্মযোগে 35 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছিলেন না যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়ঙ্কর। তো তারপরই অর্জুন প্রশ্ন করছেন যে ঠিক আছে সেটা তো সবই বুঝলাম, কিন্তু অথ কেন প্রযুক্ত এবং পাপং চরতি পুরুষ বলা দিব নিয়োজিত, লোকে না চেয়েও কেন পাপ কার্যে বাধ্য হয়ে পাপ কার্য করতে থাকে, সেটার উত্তর কৃষ্ণ তৃতীয় অধ্যায় কর্মযোগের 42 সংখ্যক শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করেছেন। এবার ব্যাখ্যা করার পর কৃষ্ণ মনে হচ্ছে আমি যে ব্যাখ্যা করছি যে দিব্য জ্ঞান, কৃষ্ণ তার ভাগ করে করে বলেনি যে আমি এতদূর পর্যন্ত কর্মযোগ বললাম তারপর জ্ঞানযোগ বলছি, তিনি একটানা বলে যাচ্ছেন ধারাবাহিকভাবে। তো তার মনে হচ্ছে যে এই যে দিব্য জ্ঞান আমি প্রদান করছি সেটা হঠাৎ করে আমার এই সময় তৈরি করছে, যদিও তিনি তৈরি করতে পারেন, তিনি পরমেশ্বর ভগবান, তথাপি তিনি পুরনো রেফারেন্স টেনে বলছেন যে এই নিয়মটা দীর্ঘকাল ধরে চলে আসছে এবং তিনি সেই দিব্য জ্ঞানের ইতিহাস বলছেন যে কিভাবে তিনি মানব জাতির পিতাকে সর্বপ্রথম এই কথা বলেছেন, সূর্যদেবকে এই কথা বলেছেন, আবার বলছেন। অর্জুনের সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই কৃষ্ণ তখন তার নিজের ব্যাপারেও খোলসা করে বলছেন যে তিনি সাধারণ জীবাত্মার থেকে কিভাবে অনেক ঊর্ধ্বে এবং তিনি তাই জন্য যুগ যুগ ধরে এই কথা সকলকে শিক্ষা দিয়ে আসছেন। সেই পরম্পরা নষ্ট হওয়াতে তিনি অর্জুনকে আবার একই কথা বলছেন। তো এখানেও এই কথা বলার পর কিন্তু কৃষ্ণ সেই কর্মযোগের কথাই কন্টিনিউ করছেন। এখানে কর্মযোগ করার জন্য যে প্রয়োজনীয় মানসিকতা বা কর্মযোগ সম্পাদন করার জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞানের কথা বলছেন বলে একে জ্ঞানযোগ বলে অভিহিত করা হয়েছে। যাই হোক, এই শ্লোকে যে বলছে ত্যাক্তা কর্ম ফল সঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয়, এখানে নিরাশ্রয় বলতে কিন্তু কৃষ্ণের আশ্রয় পাওয়া বা না পাওয়ার কথা বলছে না, জাগতিক সুখ সুবিধার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো কর্ম করতে যাই তখন কোনো একটা কিছু সুখের কিছু পাবো বা খারাপ কিছুকে আমরা আটকাবো, এই ধরনের আশ্রয় পাওয়া বা না পাওয়ার জন্যই বা সেই কারণে আমরা কর্মটা করি। সেখানে বলছি নিত্য তৃপ্ত নিরাশ্রয়, এখানে এই ধরনের ব্যক্তি কোনো জাগতিক বিষয়ের উপর নির্ভর করে কোনো কর্মের মধ্যে পড়েন না, সেই জন্য তাকে এক্ষেত্রে নিরাশ্রয় বলতে এই জড়জাগতিক নিরাশ্রয়ের কথা বলা হয়। আসলে কর্মফলের আকাঙ্ক্ষা, আমি একটা কর্ম করবো অথচ তার ফল নেব না, এটার আকাঙ্ক্ষা কে করতে পারেন? আপনি একটা কর্ম করছেন, একটা কাজ করছেন, তার জন্য বেতন নিচ্ছেন না, কে করতে পারেন? বলবে নিশ্চয়ই লোকটা হয়তো কোটিপতি শখে কাজ করে। ঠিক সেই রকম যার নতুন করে কোনো কিছু প্রাপ্তির কোনো ইচ্ছা নেই আর যার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো সংরক্ষণেরও কোনো বাসনা নেই, সেই ধরনের ব্যক্তি কিন্তু এই ধরনের কর্ম করতে পারেন। অর্থাৎ তার কিছু হারানোরও ভয় নেই আর হারিয়ে গেলেও তার কিছু যায় আসে না আর নতুন করে তার কিছু পাওয়ারও কিছু। আর এই জিনিসটা তার মধ্যে একমাত্র দেখা যাবে যিনি নিত্য তৃপ্ত, যিনি সবসময় সন্তুষ্ট রয়েছেন, স্যাটিসফাইড, তার নতুন করে কিছু না পেলেও চলবে আর কিছু চলে গেলেও ক্ষতি নেই। অর্থাৎ কেউ যদি পূর্ণ মাত্রায় উপাদেয় প্রসাদ ভোজন করে থাকেন আকণ্ঠ, তারপর যদি তাকে দু চারটে মিষ্টি নাও দেওয়া হয় তার কিছু মনে হবে না, কারণ তিনি তৃপ্ত হয়ে গেছেন, তার খাওয়ার জায়গা নেই। আর তার পাতে যদি এখনো আরো অনেক কিছু প্রসাদ রয়েছে সেটা যদি চলেও যায় তার কিছু যায় আসে না, কিন্তু কারণ অলরেডি তিনি যতটুকু প্রসাদ গ্রহণ করেছেন তিনি তৃপ্ত হয়ে। আর এই তৃপ্তি এখানে যে বলা হচ্ছে যে নিত্য তৃপ্ত নিরাশ্রয়, এই তৃপ্তি কোনো জড় উপভোগের দ্বারা সম্ভব নয়। যে আমি মানুষ যেরকম ভাবে যে আমি আরো কিছু কর্মফল ভোগ করবো, আরো কিছু কর্মফল ভোগ করবো, তারপর বৃদ্ধাবস্থায় আমার আর ভোগ করার ইচ্ছা চলে যাবে, তখন আমি কৃষ্ণ ভাবনাময় কর্ম করব। কিন্তু জড়জগতে এমন কোনো কর্ম নেই যেটা করে নিত্য তৃপ্ত হওয়া যাবে, তাহলে তো নিরাশ্রয় হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে নিত্য তৃপ্ত হওয়া যায় কিছু কোথা থেকে? না, একমাত্র কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করলে সেই তৃপ্তিটা হচ্ছে নিত্য তৃপ্ত। অর্থাৎ সেই কৃষ্ণ ভাবনামৃত আত্মজ্ঞান লাভ করে যে কৃষ্ণের সেবায় রত হয়, কৃষ্ণ সেবা করার ফলে যে বিশুদ্ধ ভগবত প্রেম লাভ হয়, সেই যে দিব্য আনন্দ, সেই আনন্দের তুলনা এই জড় ফল তো দূর, জড় ভক্ত দূর, ব্রহ্মে লীন হওয়ার আনন্দের থেকেও কোটিগুণ ঊর্ধ্বে। ব্রহ্মে লীন হওয়ার আনন্দকে তার কাছে ক্ষতদক সম, একটা সমুদ্রের সঙ্গে যদি
একটা বাছুরের ক্ষুরের চাপে যে গর্ত হয়, সেই গর্তে যতটুকু জল ধরে তার যেমন কোনো তুলনা হয় না। কৃষ্ণের দাসত্ব করে যে চিন্ময় আনন্দ, সেই সেবা সুখের সঙ্গে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দ ওইরকম কোনো তুলনা হয় না। যেমন কোনো ব্যক্তির, এখনই বললাম যে তার উদর যদি উপাদেয় খাদ্যে পরিপূর্ণ থাকে, নিম্নমানের খাদ্য দেখে তার অরুচি হয়, তেমনি যে সমস্ত ব্যক্তির হৃদয় ভগবত প্রেমের দিব্য অনুভূতিতে সর্বদা তৃপ্ত, তাদের মনে জড় কর্ম করার পর কোনো আসক্তি থাকে না, আর সেই কর্মের কোনো ফল লাভের জন্য তাকে কোনো কিছুর উপর আশ্রয় করতে হয় না। তিনি কেবলমাত্র কর্ম করেন ধর্ম রক্ষার্থে, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, তাই কৃষ্ণকে তৃপ্ত করার জন্য কর্ম করেন বলে তার কর্মের ফলের সঙ্গে তার ব্যক্তিগতভাবে দূর দূরান্তে কোনো সম্পর্ক থাকে না। সেই জন্য বলছে এই ধরনের ব্যক্তি সর্বপ্রকার কর্ম করলেও তার কোনো কর্মফল হয়ই না, কারণ তার কর্মের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি। একবিংশতি শ্লোকে এই ধরনের ভক্ত সম্বন্ধে বা এই ধরনের নিষ্কাম কর্মযোগী সম্বন্ধে কৃষ্ণ আরো বলছেন, নিরাশিরিয়াত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল বিষম। অনুবাদ, এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। এই শ্লোকে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির যে কর্ম সম্পাদনের মানসিকতার কথা বলা হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যে অলস হয়ে নিষ্কর্মা হয়ে পড়ে থাকেন তা নয়, তিনিও কর্ম করেন, কিন্তু তার কর্ম করার স্টাইলটা, তার কর্ম করার পদ্ধতিটা একদম আলাদা। সাধারণত জড়জগতে কেউ যখন কোনো কর্ম করে তখন কিছু পাওয়ার জন্য, আর সেটাকে ভোগ করার জন্য। কিন্তু এখানে বলছেন যে কোনো প্রকৃত আত্মজ্ঞানী ব্যক্তি, আগের শ্লোকেই দেখলাম নিত্য তৃপ্ত নিরাশ্রয়, তার সম্পূর্ণ তৃপ্ত হয়ে গেছেন, সন্তুষ্ট, তার কোনো আশ্রয়ের প্রয়োজন নেই কর্মফল ভোগের জন্য, তাহলে সেই ব্যক্তি কেন কর্ম করেন? তার কর্ম করার কি দরকার? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য জড় কর্ম কেন করতে হবে? কৃষ্ণ তো কোনো জড় কর্ম গ্রহণ করেন না। উত্তরে কৃষ্ণ এখানে বলছেন যে শরীরং কেবলম কর্ম, অর্থাৎ কিছু না হলো তার নিজের শরীর ধারণের জন্য, দেহ ধারণ করতে গেলেও আমাদের কিছু কর্ম করতেই হয়। একটু আগে বলছিলাম না যে কর্মত্যাগী যারা সন্ন্যাসী, যারা অকর্ম করে, অকর্ম করতে গিয়েও কর্ম করে ফেলে, কারণ শরীরকে বাঁচিয়ে রাখতে গেলে, শরীরের সিস্টেমগুলোকে চালাতে গেলে জল দিতে হয়, আহার দিতে হয়, ইত্যাদি মাধ্যমে কিছু না কিছু কর্ম করতেই হয়। তো সেই জন্য এই সমস্ত ব্যক্তিরা তাদের কোনো কিছুর ভোগের ইচ্ছা না থাকলেও শরীর রক্ষার জন্য কর্ম করেন। আর এটা কখন সম্ভব যে আমি কেবলমাত্র শরীর রক্ষার জন্য কর্ম ছাড়া কোনো কর্মই করব না? এটা তখনই সম্ভব যখন কোনো ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে মিথ্যা প্রভুত্বের অহংকার থেকে মুক্ত রাখতে পারে। এই জগতে প্রত্যেকটা ব্যক্তি নিজের হোক বা লোকের সব কিছু সম্পত্তিকে নিজের ভোগ্যবস্তু মনে করে ভোগ করতে চায়। সেই ভোগ করতে চাওয়া থেকে তাকে নিবৃত্ত করতে গেলে প্রয়োজন পরম জ্ঞানের। এই জ্ঞানের দ্বারাই যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে আমি প্রকৃত ভোক্তা নই, আমি ভগবানের নিত্য দাস, এটা আমার প্রকৃত স্বরূপ। এই শরীরটা আমি কয়েকদিনের জন্য পেয়েছি, কিন্তু নিত্য স্বরূপে আমি কৃষ্ণ দাস। সুতরাং আমার কাজ হচ্ছে তার সন্তুষ্টি বিধান করা। আমি তার বিশাল একটা পরিকল্পনার একটা ক্ষুদ্র অংশ মাত্র। আমি সর্বে সর্বা বা আমি কর্তা নই, এটা জানা মাত্র সে এই ধরনের কর্ম করতে পারে। শ্রী প্রভুপাদ তাৎপর্যে তার এই মানসিকতাকে একটা বড় যন্ত্র বা মেশিনের একটা ছোট্ট অংশের সঙ্গে তুলনা করেছে। কোনো মেশিনের পার্ট তার নিজের ভূমিকাটুকু পালন করে, কেন করে? যাতে অন্যান্য পার্টের সঙ্গে তার যে কর্মটা সেটা একটা সামঞ্জস্য রক্ষা হয় এবং সব মিলে মেশিনটা থেকে যেন কিছু উৎপাদিত হয়। যেমন একটা মোটর সাইকেল যখন রাস্তা দিয়ে চলে তখন সেটার অনেকগুলি অংশ, ইঞ্জিন, চাকা, চেন, হ্যান্ডেল, গিয়ার, সবকিছু মিলিয়েমিশি একটা কাজ হয়। সেখানে তার সমগ্র অংশের মধ্যে একটা ছোট্ট স্ক্রু, তারও একটা নিজস্ব কাজ আছে, যে যেটাকে লাগানো হয়েছে টাইট করে ধরে রাখার জন্য সেটা ধরে রাখাটাই তার কাজ। এখন স্ক্রুটি যদি মনে করে যে আমি খালি এটাকে কেন ধরে রাখবো, আমিও গাড়ি চালানোটা উপভোগ করতে যাব, তাহলে সে সেটা করতেও পারবে না, আর তার কাজটাও পণ্ড হবে। স্ক্রুর কাজ কিন্তু ওই জিনিসটাকে টাইট করে ধরে রাখা। যদি এইটুকুই সে করে, চেনের কাজ যেটা সেটা যদি চেন করে, চাকার কাজ যদি চাকা করে, মোটরের কাজ যদি মোটর করে, সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু সমগ্র গাড়িটা সামনের দিকে এগাতে থাকবে এবং সম্পূর্ণ যে কর্মটা সেটা ঠিকঠাকভাবে হবে। ঠিক এইরকমভাবে কৃষ্ণের অংশরূপে সেই ব্যক্তি নিজেকে দেখে, তিনি নিজেকে মালিক বলে না দেখে, তিনি একটা যন্ত্রের অংশরূপে কৃষ্ণের সামগ্রিক পরিচালন ব্যবস্থা সমগ্র ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট অংশরূপে নিজেকে দেখে যে কৃষ্ণ সব কিছু চালাচ্ছেন, তার মধ্যে আমাকে এইটুকু কাজ দিয়েছেন, তা আমি এইটুকু কাজ করে সন্তুষ্ট হব, কারণ এইটুকু কাজ করলে পরে সামগ্রিকভাবে এই ব্রহ্মাণ্ড ঠিকঠাক চলতে থাকবে। মেশিনের ছোট্ট যন্ত্রাংশটা, যেমন সমগ্র মেশিন থেকে অনেক কিছু উৎপাদিত হলো, উৎপাদন থেকে কিছু চায় না, যে আমিও তো একটা কাজ করেছি, আমার ভাগের প্রাপ্যটা কোথায়, সেরকম সে চায় না, কারণ সে যে কাজটা করেছে সেটা করেই সে সন্তুষ্ট। আমাদেরকেও সেরকম হতে হবে। এখন শুনে মনে হবে এটা কীরকম,
মানুষ একটা সজীব, একটা ব্যক্তি, একটা প্রাণী, এরকম হবে না। আমরা কি করে মেশিন হতে পারি? তার মানে ভগবানের ভক্ত হচ্ছে মনুষ্যত্ব বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে একটা মরা মেশিনের মতো, একটা যান্ত্রিক, একটা যান্ত্রিক জীবন, এটা কোনো জীবন হলো? প্রভুপাদ বোঝাতে চাইছেন যে একটা যন্ত্রাংশ যখন একটা সম্পূর্ণ মেশিনের একটা অংশরূপে যখন সে কাজ করে, তখন সে নিজের জন্য আলাদা করে কিছু সফলতা বিফলতা চায় না। সমগ্র মেশিনের যখন কাজটা সাধিত হয়, তখন তার মনে হয় আমারও কাজ করাটা সার্থক হয়েছে। যেমন মোটর বাইকের সেই যে ছোট স্ক্রুটা, সে নিজে ভাবে না যে আমি এই জিনিসটা যদি টাইট করে ধরেও রাখি তাহলে আমার ব্যক্তিগত কি লাভ, সেটা সে ভাবে না। কিন্তু যখন গাড়িটা ঠিকঠাক চলে, তখন তার এই স্ক্রুটা লাগানো সঠিক হয়, মানে তাকে ইউজ করাটা সার্থক হয়, কারণ ওভারঅল সব মিলে কাজটা হয়েছে। ঠিক সেই রকম আমরা যখন কাজটা করব, তখন আমরা এরকম নয় যে তখন আমরা নিজেকে ওরকম জড়জাগতিক মেশিনের মতো না ভাবে আমরা এটা বুঝবো যে সামগ্রিক মেশিন হচ্ছে ভগবানের সৃষ্টি, সমগ্র এই ব্রহ্মাণ্ড, আর সেখানে সবাই কিছু না কিছু রোল প্লে করছে। আমিও সেখানে কৃষ্ণের দাসত্ব রূপে যে ছোট্ট কাজটা করছি, এর ফলে সমগ্র কাজটা হচ্ছে, ফলে যে কৃষ্ণ যে কাজে আমাকে চালাতে চাইছে সেই কাজটা সঠিক হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে, শারীরিকভাবে বা মানসিকভাবে ইন্দ্রতৃপ্তি করতে পারছি কি পারছি না, সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে যেটা করাতে চাইছে সেই, বা কৃষ্ণ প্রকৃতিকে দিয়ে যেটা করাতে চাইছে, তার সঙ্গে আমার কাজটা মিলেমিশে সামঞ্জস্য বিধান হচ্ছে, সেই উদ্দেশ্যের আমিও একটা অংশ, আমি এখানে পৃথক কিছু নই। অর্থাৎ কোনো ব্যক্তি যখন নিজের জন্য পৃথক কোনো ফল আকাঙ্ক্ষা রাখে না, নিজে আলাদা করে কিছু ভোগের ইচ্ছা রাখে না, কৃষ্ণের উদ্দেশ্য সাধনের জন্য সব কাজ করে, সেটা বোঝানোর জন্যই এই উদাহরণটা দেওয়া হয়েছে। যখন কোথাও অর্কেস্ট্রা বাজে, সমগ্র যন্ত্রাংশগুলো ঠিক ঠিক নিজের নিজের সময় টিউনগুলো বাজায়, ফলে ওভারঅল শুনতে কনসার্টটাকে ভালো লাগে। যদি কোনো একজন বাসিবাদক ভাবে যে আমার তো মাঝে মাঝে খালি একটুকু পি পি করে আওয়াজ করার আছে, সেটা না করে আগাগোড়াই বাজিয়ে যাব, তাহলে গোটা কনসার্টটা নষ্ট হবে। ঠিক সেই রকম এখানেও সেই ব্যক্তি সেইটাই করেন, সেখানে কৃষ্ণ যতটুকু সেবা দিয়েছেন সেইটুকুই করেন, কিন্তু সেটাও নিজের জন্য নয়, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, আর যন্ত্রের মতো নয়, ভালোবাসার খাতিরে, যে আমি আমার ভাগের কাজটা করলে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো, এটাই হচ্ছে আমার ক্রেডিট, এটাই হচ্ছে আমার কৃতিত্ব। কিন্তু সেই কাজটা করতে গেলে একটা স্ক্রু ততক্ষণ পর্যন্তই মেশিনে কাজ করতে পারে বা অংশটাকে আটকে রাখতে পারে যতক্ষণ তার ঘাট প্যাঁচ সব ঠিক থাকে, সে যদি ক্রমশ জং পরে পরে তাকে তেল দেওয়ানো হয়, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাহলে সেই স্ক্রুটা কোনো কাজের থাকে না। ঠিক সেই রকম আমরা যখন বুঝছি আমি কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সমস্ত কাজের মধ্যে আমিও একটা সেবা করে সন্তুষ্ট হব, তো সেটা করার জন্য নিজের শরীরটাকে তো যন্ত্রের মতো রক্ষণাবেক্ষণ করতে হবে। সেই জন্য কৃষ্ণের সেবায় যাতে আমি সঠিকভাবে নিযুক্ত হতে পারি, সেই জন্য সেই প্রভুভিত্তের সম্পর্ককে সঠিক রাখার জন্য, কৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবাকে বাড়ানোর জন্য সে নিজের শরীরেরও রক্ষণাবেক্ষণ করে, কারণ সে নিজের শরীরটাকেও কৃষ্ণের সম্পত্তি বলে মনে করে, কারণ এই শরীরটা ঠিক মতো কাজ না করলে কৃষ্ণ সেবাতে ব্যাঘাত ঘটবে। এখানে শ্রীল প্রভুপাদ এই উদ্দেশ্যে পশুর উদাহরণ দিয়েছে, যে পশুগুলো যেমন নিরীহ পশু, মালিকের অনুগত, একটা ছাগল দেখবেন মালিকের অনুগত, ঠিক বিকালে ঘুরে টুরে মালিকের ঘরে চলে আসে, হয়তো তাকে পরের দিন মালিক বিক্রি করে দিচ্ছে, তাকে বলি দিয়ে দিচ্ছে, তাকে হত্যা করে দিচ্ছে, সে কখনো মালিকের এই অত্যাচারের প্রতিবাদ করে না, সে কিন্তু মালিকের উপর পূর্ণ মাত্রায় বিশ্বাস রাখে। আমাদেরও সেরকম কৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস রাখা উচিত, কিন্তু কৃষ্ণ আমাদেরকে পশুর মতো হতে বলছেন, তিনি ওরকম অত্যাচারী মালিক নন, তিনি আশ্রিত বৎসল, যারা তার আশ্রয় গ্রহণ করেন তিনি সর্বতোভাবে তাদেরকে রক্ষা করেন। কিন্তু এখানে এটা এখানে উদাহরণটা দেওয়ার অর্থ এটাই প্রভুপাদ বলতে চাইছেন, পশুরা যেমন নিজের রক্ষার কথা ভাবে না, মালিক যা বলে তাই শোনে এবং পূর্ণ বিশ্বাস সহকারে সেই কাজটা করে, নিশ্চিন্তে আত্মসমর্পণ করে দেয়, ঠিক সেইরকম কৃষ্ণ কার্য আমাদের কোনোরকম চিন্তাভাবনা না করে, কোনোরকম অন্য কিছু না ভেবে আমাদের কৃষ্ণ সেবাতে যুক্ত হয়ে যাওয়া উচিত, স্বাধীন কোনো কর্তব্য কর্মে উদ্দেশ্য রাখা উচিত না। কিন্তু এর অর্থ এই নয় যে মালিক আমাদের উপর অত্যাচার করবে, কৃষ্ণ অত্যন্ত ভক্তবৎসল, তিনি কখনো আমাদের প্রতি নিষ্ঠুর আচরণ করেন না, কখনো কখনো হয়তো কৃষ্ণের কোনো আচরণ আমাদের প্রতি নিষ্ঠুর বা কঠোর বা অনুচিত বলে মনে হয়, সেটা আমাদের ভ্রান্ত দৃষ্টির জন্য, যেহেতু আমরা ক্ষুদ্র দৃষ্টি দিয়ে নিজের দৃষ্টিকোণ দিয়ে তাকে মাপতে চাই, কৃষ্ণ সব অবস্থাতেই আমাদের জন্য কল্যাণকারী সিদ্ধান্ত নেন, তথাপি আমাদের কখনো কখনো মনে হয়, সেই জন্য প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, যদি এরকম মনেও হয় তবুও আমাদের সেই অবস্থাতেও মনে করা উচিত যে না, কৃষ্ণ আমার জন্য যেটুকু করছেন তিনি আমার জন্য সঠিক কাজই করছেন, এবং তার উপর আমাদের পূর্ণ আস্থা রাখা উচিত। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনে বলছেন না যে, মা রবি রাখবি যো ইচ্ছা তোহার, নিত্য দাস প্রতি তুয়া অধিকার, আমি তোমার নিত্য দাস, তোমার অধিকার আছে, তুমি আমাকে মারতে পারো রাখতে পারো, একটা পশুর মতো। তার মানে এই নয় যে কৃষ্ণ আমাকে সত্যিই মেরে ফেলবে, কৃষ্ণ যদি আমাকে এই জগৎ থেকে হত্যা করে নিয়েও যান কোথাও, তাহলেও জানবেন তিনি আমাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করছেন। সেই জন্য বুঝতে না পারলেও বা এই মুহূর্তে বুঝতে না পারলেও কৃষ্ণের পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস রেখে তার সঙ্গে সামঞ্জস্য বিধান করতে হবে।
এই ধরনের ব্যক্তি এই তার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্যই নিজের দেহকে ঠিক রাখেন এবং এই দেহ ধারণের জন্য কর্ম করেন। সেজন্য অনেক সময় তার কর্ম দেখতে অন্যান্য ব্যক্তির কর্মের মতো মনে হয়, কিন্তু তথাপি তার কর্মে কোনো রকম পাপ পুণ্য তাকে স্পর্শ করতে পারে না। যেমন অর্জুন, কৃষ্ণ অর্জুনকে যুদ্ধে অবতীর্ণ হতে বলছেন। যুদ্ধে অবতীর্ণ হলে অর্জুনও যুদ্ধ করবে, দুর্যোধনও যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধের মহা পার্থক্য বাইরে থেকে দেখে মনে হবে দুজন পরস্পর যোদ্ধা, কিন্তু দুর্যোধন যুদ্ধ করছেন নিজের ইন্দ্রতৃপ্তির জন্য, অর্জুন যুদ্ধ করছেন কেবল কৃষ্ণের পরিকল্পনার একটা ছোট্ট অংশ হয়ে, নিজস্ব তার কিছু চাওয়া পাওয়া নেই। সেই জন্য তিনি সর্বদাই যুদ্ধ করার পরও কর্মবন্ধন থেকে মুক্ত থাকবেন, পাপ মুক্ত থাকবেন। এই ধরনের নিষ্কাম কর্মযোগীর আরও ব্যাখ্যা দিচ্ছেন কৃষ্ণ পরবর্তী 22 সংখ্যক শ্লোকে। এখানে কৃষ্ণ বলছেন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধা বসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবদ্ধতে। অনুবাদ, যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ ইত্যাদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। এখানে একজন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহ নির্বাহের জন্য যে ধরনের মনোভাব তিনি রাখেন সেই সব কিছু ব্যাখ্যা করা হয়েছে। দেহ প্রতিপালনের জন্য বলা হচ্ছে যে যদৃচ্ছ লাভ সন্তুষ্ট, তিনি যতটুকু অনায়াসে লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন। তিনি ক্ষমতা অনুসারে প্রয়াস করেন, প্রয়াস করেন না তা না, তিনি ক্ষমতা অনুসারে প্রয়াস করেন এবং প্রকৃতি তাকে যতটুকু ফল দেয়, প্রকৃতির আয়োজনে যতটুকু তিনি লাভ করেন সেই দিয়ে দেহ নির্বাহ করেন। তিনি কখনো এরকম ভাবেন না যে আমি তো কৃষ্ণের একটা অংশ, সুতরাং কৃষ্ণই আমাকে রাখবে, এই বলে কুড়েমি করে তিনি শ্রমে ফাঁকি দিয়ে ভিক্ষার আশ্রয় করেন না যে আমি কৃষ্ণের জন্য সেবা করতে শুরু, আমি আর কোনো কর্ম করব না। এইভাবে তিনি শ্রমে ফাঁকিও দেন না। আবার অতিরিক্ত জড়জাগতিক বস্তু লাভের প্রয়াস করতে গিয়ে সেবা কার্যও বিঘ্নিত করেন না। আমরা এর আগে উপদেশামৃতে পড়েছি না, অত্যাহার ও প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ, ভক্তির যে বাধাগুলো সেখানে অতিরিক্ত প্রয়াস, আমার যা প্রাপ্য বস্তু তার থেকে অতিরিক্ত প্রয়াস করতে গেলে কি হয় না, ভোগের জন্য আমি আমার দুর্মূল্য সময়টাকে নষ্ট করে দিই যে সময় আমি কৃষ্ণ সেবায় ব্যবহার করতে পারতাম। এরকম ব্যক্তি না তো কুড়েমি করে ভিক্ষা করেন, না তো তিনি এই ধরনের সেবা কার্য বিঘ্নিত করেন, তিনি যা কিছু যতটুকু সামান্য সেবা করে নিজের ক্ষমতা দিয়ে যতটুকু পান তাতে তিনি সন্তুষ্ট। এবং এই জন্য প্রকৃতির সুখ বা দুঃখ দুটিকেই তিনি জড় বলে জানেন। যখন তার কিছু আরাম হয় তখনও বোঝেন এটাও জড়জাগতিক আর দুঃখটাও জড়জাগতিক। সেই জন্য তিনি সুখে আসক্ত হন না আর দুঃখে বিরক্তও হন না। এইভাবে তিনি সব অবস্থায় দ্বন্দ্বাতীত থেকে অবিচলিত হয়ে কৃষ্ণ সেবা অব্যাহত রাখেন। সাধারণ মানুষ সুখে আনন্দিত হয়ে যায়, ফলে কিছুক্ষণে সুখ উপভোগ করতে গিয়ে কৃষ্ণকে ভুলে যায়, আর দুঃখে এত বিমর্ষ হয়ে যায় সেই দুঃখের চোটে কৃষ্ণ সেবা করতে ভুলে যায়। কিন্তু এইরকম ব্যক্তি সুখেও বেশি উপভোগ করতে যান না, দুঃখেও বেশি বিমর্ষ হন না। সুখ বা দুঃখ দুটোকেই প্রকৃতির দান মনে করে সেগুলিকে সহ্য করেন, ফলে তার কাছে সুখ এলেও যেরকম লাগে দুঃখও সেরকম লাগে এবং তিনি এরকম দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে যান বলে অবিচলিতভাবে কৃষ্ণ সেবা করেন। সুখেও যেমন কৃষ্ণ সেবা করেন, দুঃখেও সেরকম কৃষ্ণ সেবা করেন। আর একই সঙ্গে তিনি বিমৎসর, অর্থাৎ তার কারোর প্রতি মাৎসর্য বা হিংসা নেই। আমরা সাধারণত কোনো বিষয়ে নিজের চাইতে অধিক কাউকে যদি পেতে দেখি, অধিক বিষয় যদি কাউকে ভোগ করতে দেখি বা বেশি পরিপূর্ণ কাউকে দেখি, তার প্রতি আমাদের মাৎসর্য হয়। সাধারণত দেখা যায় কোনো ব্যক্তি যদি আমাদের থেকে অধিক ধনী হয় তাহলে মনে হয় আমার যদি ওর মতো অল্প ধন থাকতো তাহলে আমার ভালো লাগতো, আমি তো বেশি চাইছি না, ওই লোকটার মতো ধনটুকু থাকলে তো হতো। কিন্তু যখনই আমার ওর মতো ধন হবে তখন ওর থেকে বড় যে ধনী তাকে দেখে মনে হবে যে ওর মতো হলে হতো। এইভাবে এর কোনো শেষ নেই এবং এটা শেষ হচ্ছে কোথায় গিয়ে জানেন, কৃষ্ণতে গিয়ে, কারণ তিনি সকল বিষয়ে পরমপূর্ণ পরম ধনী। সেই জন্য মাৎসর্য ভাব আলটিমেটলি আমাকে কৃষ্ণেরই প্রতি মাৎসর্য করে তোলে। সেই জন্য এই মাৎসর্য ভাবকে কৃষ্ণ সেবার প্রতিকূল জেনে তিনি শুরু থেকে অতি সাবধানে এড়িয়ে চলেন এবং সফলতা এবং বিফলতাকে তার নিজের পূর্বকৃত কর্মের ফলরূপে তিনি গ্রহণ করেন। সেই জন্য তিনি কর্তব্য কর্ম সব অবস্থায় চালিয়ে যান। তিনি জানেন যে তিনি পূর্বে জন্মে এমন কর্ম করে রেখেছেন যে সবসময় সফল হতে পারেন না, তাই তিনি কোনো কোনো কর্মে সফল হবেন, কখনো বিফল হবেন, কিন্তু সেই জন্য তিনি নিজেকেই দায়ী বলে মনে করেন। তাই সাফল্য এবং ব্যর্থতায় তিনি সমানভাবে কৃষ্ণ সেবা চালিয়ে যান। এইভাবে তিনি সুখে দুঃখে অবিচলিত থেকে দ্বন্দ্বরহিত হয়ে সফল বিফল যাই হন না কেন কৃষ্ণ সেবা সবসময় একইভাবে সম্পাদন করেন বলে সেই কর্মের কোনো ফল তাকে আর আবদ্ধ করতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কর্মের ফলের হয় কি, এই কর্মফলটার কি হয় বলতে গিয়ে এবার কৃষ্ণ 23 সংখ্যক শ্লোকে এই কর্মযোগী সম্বন্ধে যে ব্যাখ্যা করছিলেন তার একটা কনক্লুশন, তার একটা অন্তিম শ্লোকে কৃষ্ণ এখানে বলছেন যে
गत संगस्य मुक्तस्य ज्ञानवस्थित चेतस यज्ञायाचरत कर्म समग्रं प्रविलीयते। जड़ा प्रकृतिर गुणेर प्रभाव थेके मुक्त हुए चिन्मय ज्ञाननिष्ठ व्यक्ति यज्ञेर उद्देश्ये जे कर्म सम्पादन करेन सेई सकल कर्म सम्पूर्णरूपे लय प्राप्त हय। पूर्वे श्लोक अनुसारे द्वंद्व मात्सर्य साफल्य विफलता समस्त किछु मुक्त हुए तिनि जखन कृष्ण सेवाय रत थाकेन তখন তার কৃষ্ণ সেবা অবিচ্ছিন্ন ভাবে চলে, অনবরত একই রকম ভাবে চলে। সেই জন্য তিনি সবসময় জড়া প্রকৃতির তিন গুণ থেকে মুক্ত থাকেন এবং এই তিন গুণ থেকে মুক্ত থাকার ফলে কি হয়, তিনি তার পূর্ণ জ্ঞান থেকে কখনো চ্যুত হন না। তিনি সবসময় জানেন যে তিনি কৃষ্ণদাস এবং তার এই জ্ঞানটা স্থায়ী বা নিত্য। আমাদের কাছে যেমন কখনো আমরা কৃষ্ণের দাসত্ব করি, আবার কখনো সেটা ভুলে গিয়ে মায়ার দাসত্ব করি, কিন্তু তার ক্ষেত্রে সেটা হয় না। তিনি সবসময় নিরবচ্ছিন্ন ভাবে সুখে দুঃখে সফলতায় বিফলতায় কৃষ্ণ সেবা করে যান বলে তিনি যে কৃষ্ণের নিত্য দাস সেটাও তার সবসময় জানা থাকে। এই জন্য তিনি এই অবস্থায় যা কিছু কর্ম করেন সমগ্রম প্রবিলিয়াতে তা সবকিছু বিলীন হয়ে যায়, তার কর্মের সমস্ত ফলগুলো নষ্ট হয়ে যায়। তার মানে এই নয় যে তার সত্তা বিলীন হয়, কর্মের ফল বিলীন হয়। আর এগুলি কারণ হয় কেন হয় না, কারণ হিসেবে কৃষ্ণ বলছেন যোগ্যায়াচরিত কর্ম। তিনি এগুলো করেন যোগ্য হিসেবে, তার কর্মটাকে তখন যোগ্য হিসেবে ধরা হয়। এর পূর্বে তৃতীয় অধ্যায় কর্মযোগে নবম শ্লোকে কৃষ্ণ বলছেন না যে যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থম কর্ম কোনতেয় মুক্ত সঙ্গ সমাচর। অর্থাৎ তিনি কেবলমাত্র কৃষ্ণ সেই তত্ত্বকে এখানে আবার ব্যাখ্যা করছেন যে কেবলমাত্র যজ্ঞের জন্য কর্ম করো, কারণ অন্যান্য কর্ম কর্ম অন্যত্র কর্ম লোকয়ং কর্মবন্ধন দ্বারা আমাদেরকে কর্মের বন্ধনে আবদ্ধ করে। তাই কেবলমাত্র যজ্ঞের জন্য কর্ম করো। যজ্ঞ হচ্ছে যোগ্য পুরুষ বা ভগবান বিষ্ণু সন্তুষ্টির আরেক নাম। শ্রীমদ প্রভুপাদ এখানে বলছেন যে কৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ, আদি বিষ্ণু, তাই কৃষ্ণ সন্তুষ্টির জন্য যা কর্ম সেই সমস্ত কর্মই হচ্ছে যোগ্য। অর্থাৎ ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য আত্মবলি দেন দেওয়া, নিজের পছন্দের কিছু নিজের স্বার্থ উৎসর্গ করে দেওয়া কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্য, সেটি হচ্ছে যোগ্য। বা আরেক কথায় বলতে গেলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কর্ম সেই সবই হচ্ছে যোগ্য কর্ম। সেই জন্য সেই ব্যক্তি কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর্ম করেন, তার দেহের সংরক্ষণও করেন কৃষ্ণের সন্তুষ্টি বিধানে সেটি কাজে লাগবে বলে, সেই জন্য তার নিজের দেহ সংরক্ষণের কর্মটুকুও তখন যজ্ঞেই পরিণত হয়, কারণ তার জীবনের একটাই উদ্দেশ্য ভগবানের সন্তুষ্টি বিধান। সেই জন্য যেহেতু সবকিছু যজ্ঞে পরিণত হয় সেই জন্য তার ফল প্রবিলীয়তে, তার কোনো জড় কর্মফল থাকেই না, বন্ধনে তো প্রশ্নই ওঠে না। সেই জন্য জয় কর্ম করতে হবে সেই কর্মযোগের কথা তুলে যে যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। আমাদের যা কিছু কর্ম করা উচিত যোগ্যরূপে করা উচিত। বা এক কথায় বলতে গেলে এই যে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম জ্ঞানযোগে, সেখানে কৃষ্ণ এই কর্মযোগের ব্যাখ্যা করতে করতেই তিনি কৃষ্ণ এখানে এসছেন এবং সেইখানে এসে তিনি এটা বোঝাচ্ছেন যে একজন নিষ্কাম কর্মযোগী যা কিছু কর্ম করেন যজ্ঞের হিসেবেই করেন, তাকে সন্তুষ্ট করার জন্য করেন। সেই জন্য কর্ম করার পরও তার সেই কর্মটা অকর্মে পরিণত হয়, সেটা কখনোই তাকে ভালো বা খারাপ কোনোরকম জড় গুণে আবদ্ধ করতে পারে না। তো এইখানে যেহেতু যজ্ঞের কথা আবার উঠলো, এবার কৃষ্ণ এখানে যজ্ঞ সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো সর্বপ্রথম তিনি যজ্ঞের যে মুখ্য উদ্দেশ্য, কেন যজ্ঞ করা উচিত বা যজ্ঞের যে মূল রূপ সেটাকে বুঝিয়ে তারপর বিভিন্ন মানুষের মানসিকতা অনুসারে ভিন্ন ভিন্ন যজ্ঞের কথা বলছেন। প্রথম ২৪ সংখ্যক শ্লোকে তিনি মূল যে যজ্ঞ বলতে কি বোঝায়, যজ্ঞ করার কি অর্থ সেটা সম্বন্ধে তিনি বলছেন। সেখানে কৃষ্ণ বলছেন যে ব্রহ্মার্পণং ব্রহ্মবীর ব্রহ্মাগ্ন ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অনুবাদ, যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। অর্থাৎ এখানে সেই যজ্ঞের নীতির কথা আবার বলা হয়েছে যে যজ্ঞ বলতে কোনো ফায়ার স্যাক্রিফাইস বা অগ্নিতে ঘৃত বা সমিত দেওয়াটাকে খালি যজ্ঞ বলে না, সেটা এক ধরনের কর্মযজ্ঞ। যজ্ঞ মানে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা, সেটা একটা নীতি। কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য নিজের প্রিয়তম বস্তু উৎসর্গ করা বা কৃষ্ণ ভাবনাময় হয়ে কেবলমাত্র কর্ম করাটি হচ্ছে এক কথায় যজ্ঞ। তাই এখানে একটা শব্দ দেখুন বারবার ব্যবহার করা হচ্ছে যে ব্রহ্ম অর্পণং ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম আহুতি ব্রহ্ম গন্তব্য ব্রহ্ম কর্ম। ছয়বার ব্রহ্ম শব্দ ব্যবহার করেছে অন্যান্য শব্দের সঙ্গে। এখানে ব্রহ্মের অর্থ কিন্তু ব্রহ্মজ্যোতি বা নির্বিশেষ জ্যোতি নয়, জল অস্তিত্বের ঊর্ধ্বে যা, অর্থাৎ যে জিনিসটা চিন্ময়। অর্থাৎ আমরা যা কিছু অর্পণ করছি সেটাও ব্রহ্ম, হবি বা যজ্ঞের ঘৃত সেটাও হচ্ছে ব্রহ্ম, যে অগ্নির মধ্যে দিচ্ছি সেটাও ব্রহ্ম,
এবং যিনি আহুতি প্রদান করছেন তার মানসিকতা ব্রহ্ম, সেই জন্য তার গন্তব্য কি না সেটা হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ এই শ্লোকের মূল উদ্দেশ্য হচ্ছে এই দৃশ্যমান জগতে সবকিছুই কৃষ্ণের শক্তি থেকেই জাত, সেই জন্য যেহেতু কৃষ্ণ পরব্রহ্ম তাই কৃষ্ণ থেকে সৃষ্ট সবকিছুর মধ্যে চিন্ময়ত্ব রয়েছে। আমরা এবার সেটা কৃষ্ণের সেবায় নিয়োজিত করব না নিজের সেবায় নিয়োজিত করব সেটা হচ্ছে প্রশ্ন। যদি সেই চিন্ময় শক্তিকে সেই আদি চিন্ময় নারায়ণ কৃষ্ণ সেবাতে ব্যবহার করা হয় তাহলে নিজ ইন্দ্রিয় তৃপ্তির কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সেই ক্ষেত্রে যিনি এই কাজটি করেন তার মানসিকতাও কৃষ্ণের সন্তুষ্টি বিধান অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকে এবং এর ফলে তিনিও সেই ব্রহ্ম প্রাপ্ত হন অর্থাৎ চিন্ময় জগতে ফিরে যান বা নিত্য ধাম বা চিন্ময় ধামে তিনি ফিরে যান। এটা বোঝার জন্য এই যে কিভাবে আহুতি অগ্নি হবি এগুলো কি করে চিন্ময় হতে পারে সেটা বোঝার জন্য আমাদের প্রথমে চিন্ময় আর জড়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এগুলোর পার্থক্য দুইভাবে বোঝায়, একটা গঠনগতভাবে একটা প্রয়োগগত। সাধারণ গঠনগতভাবে যে বস্তু চিন্ময় উপাদান দিয়ে তৈরি সেটা চিন্ময়, যেমন আমাদের আত্মা সচ্চিদ আনন্দময়, সচ্চিদ আনন্দময় বস্তু দিয়ে তৈরি ভগবানের থেকে সৃষ্ট, তাই এটা হচ্ছে চিন্ময়। পরমেশ্বর ভগবান তার দিব্য শরীর যেখানে দেহ আত্মার কোনো ভেদ নেই সেটি সচ্চিদ আনন্দময়, সেটি পরম চিন্ময়। আবার আমাদের এই যে স্থূল জড় দেহ যেটা চোখে দেখা যায় এটা তো মাটি জল অগ্নি বায়ু আকাশ এসব জড় তত্ত্ব দিয়ে তৈরি, তাই এটা হচ্ছে স্থূল, এটা গঠনগত ভিত্তিতে। কিন্তু গঠনগত ভিত্তিতে এই রকম পার্থক্য থাকলেও কখনো কখনো প্রয়োগগতভাবে আমরা জড় বস্তুকে চিন্ময়ত্ব প্রদান করতে পারি। যেমন যে বস্তু সচ্চিদানন্দ বা পরমেশ্বর ভগবান বা চিন্ময় কাজে ব্যবহৃত হয় সেই বস্তু জড় উপাদান দিয়ে তৈরি হলেও আলটিমেটলি তাকে কিন্তু চিন্ময় রূপেই ধরতে হয়। যেমন মনে করুন প্রসাদ, সেটি সাধারণ জড় উপাদান দিয়ে তৈরি, শস্য থেকে চিনি থেকে দুধ থেকে ঘি থেকে তৈরি, এগুলো সব জড় উপাদান, কিন্তু যেহেতু পরমেশ্বর ভগবানের সেবাতে লাগছে তাই সেটা কিন্তু যখন প্রসাদে পরিণত হচ্ছে তখন তত্ত্বগতভাবে গঠনগতভাবে সে জড় হলেও প্রকৃতপক্ষে কিন্তু সেটি চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে। ঠিক যেরকম গুরুদেবের বপু, গুরুদেবের দিব্য শরীর চিন্ময়, গুরুদেব আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছেন তার শরীরের মধ্যে জড়া ব্যাধি আসছে তাহলে সেটি কী করে চিন্ময় হতে পারে? পরমেশ্বর ভগবানের দিব্য দেহ যেমন চিন্ময় তার মধ্যে কোনো রোগ জ্বালা কোনো কষ্ট নেই, তা কৃষ্ণ শরীর চিন্ময় গুরুদেবের শরীরও চিন্ময় কী করে হতে পারে? এটার পার্থক্য বুঝতে হবে। শিল প্রভাত উদাহরণ দিয়েছেন একটা সোনার বাটি আর একটা সোনায় বাঁধানো পাথর বাটি। যেটা সোনার বাটি সেটা বাইরে থেকে দেখুন ভিতরে দেখুন ভেঙে দেখুন সেটা উপাদানগতভাবে সোনা দিয়ে তৈরি, সোনা ছাড়া তার মধ্যে আর কিছুই নেই। কিন্তু আরেকটা বাটি পাথরের তৈরি কিন্তু বাইরে থেকে তাকে সোনার প্লেট দিয়ে এমনভাবে মুড়িয়ে দেওয়া হয়েছে যে দেখে তাকে সোনাই মনে হচ্ছে। ঠিক সেই রকম কৃষ্ণের শরীর হচ্ছে সেই সোনার বাটির মতো নিত্য সচ্চিদা আনন্দময়, কিন্তু আমাদের শরীর হচ্ছে পাথরের বাটির মতো। কিন্তু এই পাথরের বাটিকে যদি সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু সোনার মতোই কাজ করবে, দেখতে সোনার মতো লাগবে। ঠিক সেরকম গুরুদেবের জড় বপু জন্মগতভাবে জড় হলেও কৃষ্ণ সেবায় নিয়োজিত হচ্ছে সেই জন্য সেটিও চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তাই কৃষ্ণ সেবায় যা কিছু নিয়োগ করা হয় তার সেই সব কিছুই ব্রহ্মে পরিণত হয়। সেই জন্য এখানে বলছে ব্রহ্মে বা সেই জন্য এখানে বলা হচ্ছে না যে যজ্ঞে ব্যবহৃত সব কিছু আহুতি হোক ঘি হোক সমিধ হোক সব কিছু অগ্নি হোক যেহেতু ব্রহ্মকে সন্তুষ্ট করা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সেগুলো অর্পণ করা হচ্ছে সেই মানসিকতা নিয়ে, সেই জন্য সেই সব কিছুই ব্রহ্ম এবং তার ফল হচ্ছে ব্রহ্মৈব তেন গন্তব্যম অর্থাৎ চিন্ময় ধাম প্রাপ্তি। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অর্জুনের ক্ষেত্রে তাহলে এটা কীভাবে হবে? অর্জুন তো এখানে যুদ্ধ করতে আসেন, তিনি তো দ্রব্যযজ্ঞ করতে আসেনি, কিন্তু আমরা আগেও বলেছি যজ্ঞ সবসময় অগ্নিতে কোনো কিছু অর্পণ নয়। অর্জুনের কাছে কুরুক্ষেত্রের রণাঙ্গনটাই হচ্ছে তার যজ্ঞবেদী, আর ব্রাহ্মণ যে শ্রুকশুভের মাধ্যমে ঘি আদি বিভিন্ন বস্তু যজ্ঞে অর্পণ করেন সেই শ্রুকশুভ হচ্ছে তার কাছে গান্ডীব এবং তার তীর বাণগুলি, আর আহুতি হিসেবে ব্রাহ্মণ যখন ঘৃত বা কিছু দেয় ঠিক সেই রকম এখানে আহুতি হচ্ছে সমগ্র কৌরব সৈন্য। আর যজ্ঞ পুরুষ বা যজ্ঞের অগ্নি কি সেটা হচ্ছে ভগবানের বিরাট স্বরূপ যিনি আছেন কাল, বিশ্বরূপ দর্শন যোগে একাদশ অধ্যায় 26-27 শ্লোকে তিনি বলছেন অর্জুন যে তোমার এই দিব্য শরীরে তোমার দিব্য মুখের মধ্যে আমি দেখছি ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের পুত্র এবং তার সহচরদেরকে নিয়ে তোমার মুখের মধ্যে প্রবেশ করছে এবং ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এই শ্লোকের গূঢ় অর্থ আমরা যা কিছুই করি না কেন সব কিছু যখন ভগবানের সেবার উদ্দেশ্যে ব্যবহার করি কৃষ্ণ সেবায় কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ব্যবহার করি তখন সব কিছু যজ্ঞে পরিণত হয় এবং এই তখন আমাদের মানসিকতা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়। আর এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি অবশ্যই নিত্যধামে গমন করবেন কারণ তার কর্মের উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা, যার আরেক নাম হচ্ছে যজ্ঞ। যেমন বর্তমানে আমরা ভগবদ্গীতায় কৃষ্ণ কথা আলোচনা করছি, তাই এইখানে কৃষ্ণ কী রূপে আছেন? শব্দ ব্রহ্মরূপে। আর এখানে আমরা আহুতি দিচ্ছি আমাদের চেতনা আমাদের কনসাসনেস,
আমাদের চিন্তা ভাবনা, আমরা যখন মন দিয়ে যখন এই কৃষ্ণ কথা শুনবো, অর্থাৎ আমাদের মনকে অন্য কোথাও যেতে না দিয়ে এই কৃষ্ণ কথায় যখনই আহুতি দিচ্ছি, তখন কি হচ্ছে না, এটা এক ধরনের ব্রহ্মকর্ম কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। তার ফলে আমাদের মধ্যে কৃষ্ণ ভাবনা উন্মেষ ঘটছে, এবং এই কাজটা করতে থাকলে সঠিকভাবে এক সময় ব্রহ্মৈব তেন গন্তব্যম, নিত্য যদি কৃষ্ণ কথা শ্রবণ করি আমরা কৃষ্ণ ধাম প্রাপ্ত হব। তাই কৃষ্ণ বলছেন এইভাবে সমস্ত কর্তব্য কর্মকে ব্রহ্মকর্মে পরিণত করা যায়, এবং এইভাবে কর্ম করলে পরে ন কর্ম লিপ্যতে নরে, কখনো আমাদের কর্মবন্ধন হয় না। অর্থাৎ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে সমস্ত বস্তুর পিছনে যে চিন্ময় শক্তি রয়েছে সেইটাকে দর্শন করতে হবে, তারপর চিন্ময় বুদ্ধি তাকে চিন্ময় সেবায় লাগাতে হবে। শ্রীপ্রভুপাদ তাৎপর্য বলছেন, ব্রহ্মের অর্থ হচ্ছে চিন্ময়, অর্থাৎ ভগবানের সৃষ্টির সবকিছু চিন্ময়, ভগবানের দেহ নির্গত যে রশ্মি সজ্জা তেজপুঞ্জ, তার যে ধাম চিন্ময় বৈকুণ্ঠ ধাম বা গোলক ধাম থেকে যে রশ্মি ছটা তেজপুঞ্জ বেরিয়ে আসে তাকেই বলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। নির্বিশেষবাদীরা তার ঊর্ধ্বে কিছু দেখতে পায় না বলে তাকেই পরম লক্ষ্য বলে মনে করে। যাই হোক, তেই ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছে কৃষ্ণ, আর এই চিন্ময় ব্রহ্মজ্যোতির মধ্যে এক খণ্ড অংশ যেটা মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে যায় সেইখানটা অন্ধকার হয়ে জড় জগতে পরিণত হয়। অর্থাৎ প্রবল রোদে একটা মাঠে সর্বত্র রোদ পড়ছে, সেখানে একজন ব্যক্তি যদি ছাতা খুলে বসে, একটা তাঁবু গেড়ে বসে, তাহলে সেই ছাতার তলায় যেমন অন্ধকার হয়ে যায়, তার ঠিক সেই রকম ওই অংশটা মায়াতে পরিণত হয়। এখন যে অংশটা মায়াতে পরিণত হয়েছে তাকে পুনরায় আবার চিন্ময়ত্ব প্রদান করার উপায় কি? না, মায়ার যবনিকা যদি আমরা সরিয়ে নিই, মায়ার কভারকে যদি আমরা আনকভার করে দিই, তাহলে জায়গাটা আবার পূর্বে থেকেই চিন্ময় পরিণত হবে না, তাহলে সেই জায়গাটা অলরেডি চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। ঠিক সেই রকম যে অংশ আমরা ছাতা খুলে আছে, ছাতাটা বন্ধ করে দিলে আবার রোদ পড়বে। অর্থাৎ যে অংশটা মায়ার দ্বারা আবৃত হয়েছে এবং জড় জগৎ বলে পরিগণিত হচ্ছে, সেইখানকার সব কিছুকে যদি আমি চিন্ময় কৃষ্ণের সেবায় ব্যবহার করি, মানসিকতা চিন্ময় নিয়ে, তাহলে আবার সেইগুলি ব্রহ্মত্ব প্রাপ্ত হয়, এবং যিনি এটা করে থাকেন তার চিন্তাভাবনা কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনিও ভগবত ধাম প্রাপ্ত হন। এই ধরনের মনোভাব রেখে আমাদের অর্পণ সামগ্রী, হবি, ঘি, অগ্নি সবকিছুই আমাদের কাছে ব্রহ্মরূপে প্রকাশিত হবে, যদি আমরা সেগুলো দিয়ে কেবলমাত্র ব্রহ্মেরই সেবা করতে চাই, এবং তার ফলও হবে কৃষ্ণ প্রাপ্তি। এটা যে যজ্ঞের সামগ্রিক বর্ণনা, কিন্তু সামগ্রিক ভাব বা মূল ভাব এটা থাকলেও সমস্ত ব্যক্তি এই কারণে যজ্ঞ সম্পাদন করেন না, যেহেতু যজ্ঞের ফলে আনুষঙ্গিকভাবে অনেক কিছু জড় বস্তুও প্রাপ্তি হয়, সেই জন্য বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বস্তু দিয়ে যজ্ঞ করেন বিভিন্ন কারণে, সেগুলি পরপর এরপর কৃষ্ণ পরপর পাঁচটি শ্লোকে সেগুলির কথা বলছেন। সর্বপ্রথম ২৫ সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, দৈবমেবা পরে যজ্ঞং যোগী ন পর্যুপাসতে ব্রহ্মাগ্নাব পরে যজ্ঞং যজ্ঞনৈব পজুভতি। অনুবাদ, কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। এখানে দুই প্রকার যাজ্ঞিকদের কথা বলা হয়েছে, যদিও তাদের যোগী বলা হয়েছে কিন্তু তারা কিন্তু যোগ সাধনা করে, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কাজ করছেন না। কারণ যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু সন্তুষ্টি, সকলে তা করে না। প্রথম শ্রেণীর যোগী, যাদেরকে যোগী বলা হচ্ছে, তারা কি করেন, তা সেই যাজ্ঞিকরা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য দেব দেবীর উপাসনা করেন এবং সেই জন্য তারা যোগ্য করেন। আর অপর শ্রেণী কি করেন, না নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়ার জন্য যোগ্য করে। প্রথম শ্রেণীর যে যাজ্ঞিক, তাদের কাছে যোগ্য কখনোই ব্রহ্মের রূপ নয়, তাদের কাছে তো নয়ই, কারণ তারা এই যজ্ঞের ফলে কোনো জড়জাগতিক বস্তু লাভ করতে চায় আর সেটা ভোগ করে এই জগতে সন্তুষ্ট হতে চায়। এই জগতে বাঁচতে গেলে অগ্নি, জল, বায়ু আর অন্যান্য ধন রত্ন অনেক কিছুর প্রয়োজন হয়। এই বিভিন্ন বস্তুর উদ্দেশ্য, মানে বিভিন্ন বস্তুগুলি প্রাপ্তির জন্য, সেগুলি ভোগের জন্য তারা এক একজন ঈশ্বরের দ্বারস্থ হন, তাকে সন্তুষ্ট করার জন্য তার প্রিয় কোনো একটা যোগ্য অনুষ্ঠান করে থাকেন এবং সেই বস্তুটা লাভ করেন, আবার অন্য কিছু পাওয়ার জন্য অন্য কারোর অধীনস্থ হন। এইভাবে বিভিন্ন বস্তুর জন্য তারা বিভিন্ন ঈশ্বরের দ্বারস্থ হন। শ্রীল প্রভুপাদী বলেছেন, বহু ঈশ্বরবাদী। প্রকৃতপক্ষে সমস্ত দেবদেবী কৃষ্ণের অধীনস্থ ভারপ্রাপ্ত আধিকারিক, যারা এই জড়জগতের বিভিন্ন জড়া শক্তিগুলিকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু সাধারণ মানুষ তাদের পিছনে ভগবানকে দেখতে না পাওয়ায় তাদেরকেই সেই সেই শক্তির মালিক মনে করে এক একজনের কাছ থেকে এক একটা বস্তু আদায় করার জন্য এই ধরনের দ্রব্য যজ্ঞ করে। সেই জন্য এই ধরনের দেব উপাসকগণ মনে করেন যে পরব্রহ্ম নানা রূপে প্রকাশিত হচ্ছে, সবাই ভগবান, কিন্তু এটা ভ্রান্ত মত। এবং অন্যান্য ধর্মগুলি, বিশেষ করে আব্রাহ্মীয় ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই কারণে সনাতন ধর্মের তারা এই জিনিসটা নিন্দা করে। তাদের মতে ঈশ্বর হচ্ছে একজন, যাদের তারা উপাসনা করছে, এবং তারা ছাড়া বাকি যাদেরকে, যে সমস্ত দেবদেবীকে সনাতন ধর্মের ব্যক্তিরা, তাদেরকে ঈশ্বর বলছে, যে অনেক সবাই হচ্ছে পরমেশ্বর, সবাই হচ্ছে ভগবান, এই ভাবছে বলে ঈশ্বর একজন, বাকিগুলো কিন্তু নকল ঈশ্বর, অর্থাৎ এরা হচ্ছে শয়তান।
সেই জন্য তারা কোনো জায়গা যখন অধিকার করে বা তাদের শাসনে আসে তখন সবার আগে অন্যান্য দেবমূর্তিগুলি তারা অবিচারে ভাঙতে থাকে, যদিও তার মধ্যে তারা পরমেশ্বরকেও ভেঙে ফেলে সেটা তারা জানে না। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য, তারা একেশ্বরবাদীতে বিশ্বাসী। প্রকৃতপক্ষে বৈদিক বা সনাতন ধর্ম কিন্তু একেশ্বরবাদী, তারা মনে করেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বা একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। কিন্তু তাদের সঙ্গে এদের পার্থক্য হচ্ছে যে পরমেশ্বর একজন হলেও বা তার অধীনস্থ তার অনেক প্রতিনিধি রয়েছে যারা তার হয়ে এক একটা কাজ করেন। তারা প্রত্যেকে তাদের মধ্যে কেউই তারা ভগবান নন, কিন্তু তারা ভগবানের প্রতিনিধি, সেন তারা নকল ভগবান নন, তারা হচ্ছেন এক একটি প্রাকৃতিক শক্তির বিভাগীয় প্রধান। আর বহু ঈশ্বরবাদীরা সেইটা বুঝতে না পেরে তারা সনাতন ধর্মাবলম্বী হয়েও সেই সেই বিভাগীয় প্রধানকে সন্তুষ্ট করার জন্য যোগ্য করে তাদের কাছ থেকে কিছু একটা পেতে চায়, কিন্তু তাদের গন্তব্য কিন্তু কখনো চিন্ময় ধাম নয়। তারা চিন্ময় ধাম সম্বন্ধে তারা ভাবেও না, অনেকে জানেও না, জানলেও সেই জায়গার প্রতি তারা আসক্ত নয়, তারা এই জড় জগতে ভালো করে থাকতে চান। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য, তারা হচ্ছে দেবযজ্ঞ করে, এদেরকে অনেক সময় কর্মকাণ্ডীয় বলা হয়। আরেক দল যোগী যাদের কথা বলা হয়েছে যাজ্ঞিক, তাদের ধারণা নির্বিশেষ, তাদের মনে হয় ভগবানের দেহ নির্গত যে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি, সেই জ্যোতিতে বিলীন হয়ে যায় আমাদের জীবনের উদ্দেশ্য। সেই জন্য তারা কি করেন, তারা ওই নিজেদের অস্তিত্বকে ব্রহ্মে লীন করে দেন। সেই জন্য এখানে ওই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তাদের কাছে যজ্ঞের অগ্নি, আর তাদের নিজেদের ব্যক্তিত্ব হচ্ছে সেই আহুতি, তাদের ব্যক্তিত্বকে তারা ওই নির্বিশেষ ব্রহ্মের মধ্যে লীন করে দেয়, তা সেটাকেই বলা হয়েছে যজ্ঞের আহুতি। তারা এই নির্বিশেষ ব্রহ্মকে, নিরাকার ব্রহ্মকেই পরব্রহ্ম মনে করে, এবং এটা মনে করে যে আমরা একটা একজন ব্যক্তি, একটা ব্যক্তিরূপে আমি শরীরে সীমাবদ্ধ, আপনি একটা শরীরে সীমাবদ্ধ, এরকম ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন শরীরে আলাদা আলাদাভাবে সীমাবদ্ধ হয়ে গিয়ে তারা পৃথক পৃথক ব্যক্তিত্বের উন্মেষ ঘটিয়েছে। প্রকৃতপক্ষে সমস্ত ব্যক্তিত্বগুলো যখন নষ্ট হয়ে যাবে, এই সমস্ত চিন্ময়ত্ব মিলে যখন কেবল চেতনাটাই থাকবে আর আলাদা আলাদা কোনো ব্যক্তি থাকবে না, সেটা হচ্ছে পরম দশা। এইরকম চিন্তাভাবনা করে এই মানসিকতা নিয়ে তারা নিজেদের ব্যক্তিত্বটাকে নষ্ট করতে চায়। তাই বলা হচ্ছে যে যেহেতু তারা নির্বিশেষ ব্রহ্মে লীন হতে চায়, তাই নির্বিশেষ অগ্নিতে, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তাদের কাছে যজ্ঞের অগ্নি, আর নিজের সত্তা যেটাকে সেটা তারা দান করছে সেটা হচ্ছে এক ধরনের তাদের কাছে হবি বা অর্পণের বস্তু। এরা দেবদেবীদের উপাসক বা দেবযজ্ঞকারীদের থেকে উন্নত হলেও এদের কাজকর্ম পরম স্তরের নয়, কারণ এক্ষেত্রে তারা এক তো তাদের ধারণা ভ্রান্ত, কারণ নির্বিশেষ ব্রহ্ম যদি পরম স্তরের নয়, আর দ্বিতীয়ত তারা নিজেদের অস্তিত্বকে বিলীন করে সন্তুষ্ট হতে চায়। তাহলে অর্জুন এরকম ভাবতে পারতেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাহলে আমি যদি তার মধ্যে প্রবেশ করে বিলীন হয়ে যাই তাহলে পাপ পরমের পাপ পুণ্য কোনো কিছু কর্ম করা না করা, যুদ্ধ করবো না করবো, সব আমার দায় দায়িত্ব সব ঘুচে যায়। কিন্তু এটা করলে কি হয়, কৃষ্ণের সেবা করার যে আনন্দ, চিন্ময় আনন্দ, সেই আনন্দ থেকে অর্জুন কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। সেই জন্য অর্জুনের মতো ভক্ত কখনো ভগবানের সেবা সুখ থেকে বঞ্চিত হতে চান না। তারা জাগতিক স্তরে থাকার সময় জগতের সব কিছু, তাদের শরীর, তাদের উপাদান সামগ্রী সব কিছুকেই কৃষ্ণের শক্তি জেনে কৃষ্ণের সেবাতে লাগান, অর্থাৎ যজ্ঞে অর্পণ করেন, এমনকি তাদের আত্মাকেও কৃষ্ণের সেবাতে লাগান। সেই জন্য দেহত্যাগের পর তারা আত্মাকে কৃষ্ণে বিলীন না করে প্রভু ভৃত্যের পৃথক সম্পর্ক তারা বজায় রাখতে চান, এবং সেই সময় আত্মারূপেও তারা কৃষ্ণের সর্বদা কৃষ্ণের দাসত্ব করতে চান। সেই জন্য একজন কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এইভাবে যজ্ঞের মূল রূপটি ব্যাখ্যা করার পর এবার কৃষ্ণ এক একজন এক এক মানে তার মানসিকতা অনুসারে এক এক স্তরের যাজ্ঞিকদের কথা বলছেন এবং তারা কিভাবে যজ্ঞ করে আর সেই যজ্ঞের ফল কি এক এক করে ব্যাখ্যা করছেন। সেই সমস্ত নানা ধরনের যজ্ঞের কথা আমরা পরবর্তী পাঠে আবার আলোচনা করব। হরে কৃষ্ণ।